শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি শিবানী, নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক ভালোবাসা দিয়ে শুরু করছি, আর তোমরাও আমাকে এইভাবে ভালোবাসা দেবে। দেখো, যাচ্ছি এখন রেডি হয়ে, শাড়ি পরে আবার যাচ্ছি রেশন দোকান। দেখা যাক, রেশন কার্ডটা বড় তো সাইবার ক্যাফে বললো সেদিন ঠিক হয়েছে, তারপর আর যাওয়া হয়নি, তো আজকে আবার যাই, গিয়ে দেখি কি বলছে, আগে গিয়ে ঘুরে আসে। দেখা যাক, তারপরে না হলে তারপরে নাহলে শ্রীরামপুর যাবো, ওই জন্য যাচ্ছি। আবার কাল পরশু থেকে তো আবার ছুটি পড়ে যাবে সেই জন্য। আর এই যে আমি এখন বেরিয়ে পড়েছি, রোদ্দুরে আমার যেতে ইচ্ছা করছে না। আর ধনতেরাস তো রাস্তাঘাটে মনে হচ্ছে প্রচুর ভিড়, দোকানে দোকানে পাড়ার দোকানেই দেখছি এত ভিড়, তাহলে তো রাস্তাতে কত ভিড় হবে। কিন্তু কি করব, দোকান খোলা আছে কিনা জানি না, তো গিয়ে দেখি। তো চলো, সাথে থাকো। এত রোদ্দুর, হেঁটে আর গিয়ে পৌঁছে উঠতে পারছি না, পায়ে এত ব্যথা করছে যে বলার কথা না, হাঁটতেই পারছি না। মানে এক পা হাঁটলে মানে তিন পা পিছিয়ে যাচ্ছে, আর রাস্তাতে ততই ভিড়, গলাটাও শুকিয়ে যাচ্ছে, জলও আনিনি, আর ভালোও লাগছে না, প্রচণ্ড গরম লাগছে জানো, প্রচণ্ড মানে প্রচণ্ড গরম লাগছে। আর গাড়িগুলো তো পারলে গায়ের উপরে ধাক্কা দিয়েই চলে যায়। রেশন দোকানে বসে আছি, আজকে লাস্ট রেশন, প্রচুর ভিড় আছে, তা আমি এখানে একটু জায়গা পেয়েছি আর বসে পড়ে যাচ্ছি ছেলেদের মধ্যে। তো জানি না কার্ডটা ঠিক হবে কি না, ঠিক হলে অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করব। আর এত গরম লাগছে এখানে, মানে আমার শরীরটা ঢাই ঢাই করছে, হেঁটে এসেছি তো ভীষণ কষ্ট হচ্ছে জানো। তোমাদের সাথে একটা ভালো খবর শেয়ার করি, মুখে হাসি দেখে বুঝতেই পারছ যে বরের যে রেশন কার্ডটা বন্ধ হয়ে গেছিলো সেই রেশন কার্ডটা খুলে গেছে, তাই জন্য মুখে আনন্দ যে এত কষ্ট করে এতদিন ধরে যে হাঁটাহাঁটি করছি সেটা ফাইনালি সার্থক হলো আর কি। আজকে ধনতেরাসের দিন, আজকে কার্ডটা খুলে গেছে, এর থেকে আনন্দের আর কিছুই নেই। কেন, প্রচণ্ড কষ্ট করে কার্ডটা বানিয়েছিলাম, রেশন কার্ডটা সেখানে বন্ধ হয়ে গেলে আবার কষ্ট, আবার কী করতে হতো তার ঠিক নেই। তো এখন হয়ে গেছে কার্ডটা ঠিক, এই জন্য ভীষণ খুশি লাগছে। রেশন তুলে নিলাম, তবে বরের ছাপ দিয়ে তুললে মনে হয় ভালো হতো, তো এই মাস শেষ, যেহেতু সেহেতু আর খোলা থাকবে কি থাকবে না, ওই জন্য তুলে নিলাম, কেন আর পাবো না। মাসের আজ 29 তারিখ, 30 তারিখ বন্ধ থাকে, কালকে বন্ধ থাকবে, সেই জন্যে আবার তো ওই 1 তারিখ মানে নতুন মাস, সেই জন্য আজকে ফাইনালি তুলে নিলাম, আর তুলে নিয়ে রেশনটা বর্ডার পেয়ে গেলাম, জেনে খুব ভালো লাগছে। তো তোমরা, তোমাদের কাছে মানে সুখ দুঃখ সবই শেয়ার করি, তো দুঃখটা শেয়ার করেছি কার্ড বন্ধ হয়ে যাওয়াটা, তো আনন্দটাও তো শেয়ার করতে হবে তাই না। তো এই কষ্টটা আমার আজকে সার্থক হয়েছে, যে এতবার গেছি এসছি সেটা সার্থক হয়েছে। বন্ধুরা, সেই এসছি 12টা, এখন বাড়িতে যাই, ডেটটা করলাম, কতগুলো রিলস যে কটা পারলাম করলাম, আর আমার কাজলটা পুরো ঘেঁটে গেছে জানো, ঘেঁটে পুরো ঘ হয়ে গেছে। তার একটাই হচ্ছে কারণ যে আমি চোখটা মানে চুলকাচ্ছিলাম, আমার চোখ চুলকানোর একটা অভ্যাস আছে, তো আমি মানে চোখে কিছু দিতেই পারি না, আমার চোখ চুলকাতে শুরু করে, আর চোখ চুলকালেই আমার একদম পুরো ঘাটে সব জানো তো, এটাও ঘেঁটে ঘ হয়ে গেছে, বুঝেছ। আর এখন করলাম কতগুলো রিলস ভিডিও জানো, আর সত্যি কথা বলতে যেহেতু কাজ করছি এই প্ল্যাটফর্মে, সেহেতু আমার সেটা তো করতে হয়, যেটা আমি করি সেটা মন দিয়ে করি, যতই কষ্ট হোক। আজকে আমার অনেকটা কষ্ট হচ্ছে, যেহেতু থাইরয়েডটা বেশি, হেঁটে গেছি এসছি রেশন দোকানে, আমার পাটা ভীষণ যন্ত্রণা করছে, লাইন বসেছিলাম, লাইন একটু জায়গা পেয়েছি বসেছি, আবার বয়স্ক মানুষরা এসছে, আবার উঠে পড়েছি ওখানে, তো খুশি, যাই হোক হয়েছে একটা ভালো কাজ। তো আজকে ধনতেরাসে সবাই অনেকে অনেক কিছু কিনবে, আমি কিন্তু আজকে কী কিনতে যাবো, আমার বর আর ছেলে ছোটো প্যান্ট কিনতে যাবো, ওদের নেই কদিন ধরে বলছে। আর আজকে আমি চুলে তেল দিয়েছি, দেখো চুলগুলো কেমন হয়েছে, শ্যাম্পু করার পর চুলে তেল না দিলে না চুলটা ছাড়ানো যায় না, বুঝেছো তো, সেই জন্যে। আর এই চুলগুলো আমার একদম ফাঁকা ফাঁকা হয়ে গেছে, তো এখন রান্নার বসাতে যাবো। তো আজকের করবো কি, পুঁই পাতার কটা বড়া করে দেবো বরকে, আর পুঁই পাতার বড়া, আর হচ্ছে ই করবো ওই কী বলে সোয়াবিন আলুর তরকারি, আমার আর ছেলের জন্যে, আমার জন্য ছেলের জন্য, বর তো অতটা তরকারি ভালোবাসে না, তো ওই হচ্ছে রান্না করবো। ছেলের শরীরটা তবে আজকে বেশ খারাপ, ছেলের শরীরটা আজকে ভালো লাগছে না আমার ছেলে, দেখো ওই যে ওর মানে একটু শরীরটা ভীষণ খারাপ। আজ পড়াবে না, পড়াবে না, এই শুরু করে দিয়েছে স্যার, এই একটা স্যারকে নিয়ে আমি পাগল হয়ে যাচ্ছি, একদম ঠিকঠাক পড়ায় না। না বলো, সকালে কোনো দিন ছুটি নেই, স্যারকে আমি ফোন করে বলবো, আমার এরকম আমার একদম পছন্দ না। তো চলো পরে কথা বলি, আগে স্যার একটু ঝামেলাটা মিটাই। কাল ধুয়ে চলে এসছে এই যে হাড়িতে, বুঝেছো, এখানে এই যে এদিক দিয়ে দেখাই, টমেটো নিয়েছি, অনেকদিন ফোন নিয়েছি টমেটো, নিরামিষ সোয়াবিনের তরকারি করো তো সেজন্যে, আর সেদিনে যে বর সোয়াবিন এনেছে, আর এই যে বেসন নিয়ে নিয়েছি, এগুলো হচ্ছে তোমার হচ্ছে বরের জন্য বড়া, আমাদের জন্য সোয়াবিন আলুর তরকারি, আর আলু সেদ্ধ দেবো আমার আর আমার ছেলের, আচারের তেল আর কাঁচা লঙ্কা, তাই তো বাবা, আর আমার বরের শুকনো লঙ্কা,
আর আমি খিদে পেয়েছে, প্রচন্ড খিদে পেয়েছে। 1:30 বাজে জানো তো, রান্না করার চাপ নেই, তেমন কিছু নেই তো তার জন্য। খই নিয়ে বসেছি, লক্ষ্মী পুজোর খই। তোমাদের বাড়িতেও কি লক্ষ্মী পুজোর খই এরম আছে? তো তোমরাও কমেন্ট করে আমাকে জানাও। আমার ভালোই লাগে খেতে, আমার বর খায় না, কাজে যায় তো, বলে কি খই খেলে পেট পরিষ্কার হয় বেশি, আর একবারের জায়গা দুবার পেট পরিষ্কার হলেই ওর অসুবিধা, বুঝ না। আর আজকে ধনতেরাস, তোমরা সবাই কে কি কিনবে আমাকে কিন্তু জানিও অবশ্যই, বুঝেছো? সবাইকে ধনতেরাসের শুভেচ্ছা তো আগেই জানিয়েছি। সোয়াবিনটা দিচ্ছি, দেখো সোয়াবিনতে জল দেবো। হলো 100 সোয়াবিন, হলো 200 সোয়াবিন ছিল, হ্যাঁ 100 বেশি হয়ে গেছে। এতটা সোয়াবিন লাগবে? লাগবে না মনে হচ্ছে, তারা আগে দেখে নিই, কটা তুলে নিই, তারপরে পরে আবার দেব, বুঝেছো। আর এই যে আলু কেটে নিয়েছি 1 গামলা, আর হচ্ছে আর কি কেটেছি জানো, এই যে আলু আর সোয়াবিন, আর এই যে টমেটো কেটেছি 1টা। 1টা টমেটো দিলে হয় না, তাও এখন যা টমেটোর দাম, 1টা টমেটোই ঠিক আছে। সোয়াবিনগুলো আজ ঠান্ডা জল দিয়ে ভিজাবো, ভিজিয়ে একটু মানে ফোটাবো আর কি, একটু ভালো করে ফুটিয়ে তারপরেই করবো, বুঝেছো। সোয়াবিনগুলো বেশ শক্ত, আর একটু দিয়ে দিই, আর একটু না দিলে না হবে না, চলো আর একটু দিই। আগে সোয়াবিনটা ভেজে নেবো, তারপর একসাথে আলুটা হালকা ভেজে তুলে রাখবো, তো মশলাটা সাতলিয়ে তারপর একসাথে দিয়ে তারপরে হচ্ছে রান্না করব আজকে। এক তরকারি ভাত, আর সত্যি বলতে কি এই মানে বাজার যাওয়া হচ্ছে না, বাজার যাওয়া হচ্ছে না বলে কি একটু টানাটানি চলছে, চাপ চলছে। দেখো ছেলের ফোনে রিচার্জ শেষ হয়ে গেছে, সেই রিচার্জটাই করতে পারছি না। আর আজকে ধনতেরাসের দিন, একটা এমন দামি জিনিস কিনে আনবো যেটা সত্যি কথাই খুব প্রয়োজন, মানে অনেক টাকা দাম। কেন বলো তো, এই যে সোশ্যাল মিডিয়া কাজ করে অনেক টাকা ইনকাম করেছি, তো সেটা কোথাও তো ব্যয় করতে হবে না, না হয় সেটা কেনাকাটিতে ব্যয় করলাম। তো তার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখো, বেশি বড় ভিডিও আজকে হবে না, ছোট ভিডিওই হবে, কেন রান্নাবান্না তেমনভাবে নেওয়া, সকাল থেকে ভিডিওটা আমি শুরু করিনি সেই জন্যে। ভাত দিয়ে দিয়েছি, আর এই যে ভাতের মধ্যে আলু দিয়েছি, একটু আচারের মশলা আছে, একটু আচার কিনে এনে রাখতে হবে জানো তো, একটু আচার ছাড়া না আমি একদম খেতে পারি না আর কি জানো। এই দেখো মশলাটা, আলুটাও হালকা ভেজে নিয়েছি, আর মশলাটা যে সাতলে নিচ্ছি, এরপরে এর মধ্যে দিয়ে দেবো সোয়াবিন আলু 1 সাথে দিয়ে কষাবো। একটু টমেটো আর কিছুই দিইনি, একটু টমেটো, একটু লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর জিরা তেজপাতা ফোড়ন দিয়েছি, একদম হালকা পাতলাভাবে করবো, দে বেশ ভালো হবে। আর আমি জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়োটা একটু যখন ছিলে বাটি না, তখন এটাকে একটু জলে ভিজিয়ে রাখলে সেটা ভালো হয়, এই হাতার মধ্যেই জলে ভিজিয়ে রেখেছিলাম, তো সেই মশলাটাই এর মধ্যে দিয়ে দিয়েছি, বুঝেছো। তো তোমরা কারা কারা ধনতেরাসে কী কী কিনেছো আমাকে একটু কমেন্ট করে জানিও, বুঝেছো। আর এই তরকারিটা এক তরকারি করবো, তো 1 সাথে অনেকটা করবো, বুঝেছো, 1 কড়াই করবো আর কি। এই আলুটা হালকা ভেজেছিলাম বললাম, এই সোয়াবিন আলুটা দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছি, ওই কারণে আমার ছেলে সোয়াবিন ভালোবাসে জানো তো, কিন্তু সোয়াবিনটা খুব একটা খাওয়া হয় না, সোয়াবিন আমারও ভীষণ প্রিয় কিন্তু খাওয়া হয় না। তো কদিন ধরে ইচ্ছা করছিল, সবজি টবজি নেই, আর এখন যা সবজির দাম, বাজারে যেতে পারছি না, তবে কালকে মনে করছি যাবো, কেন অনেক কিছুই নেই, পিঁয়াজ টিয়াজ কিছুই নেই, সেগুলো একটু নিয়ে আসবো জানো তো, টুকটাক তো এদিক ওদিক করে চলে যায়, কিন্তু পিঁয়াজ রসুন এগুলো না আনা থাকলে না মানে রান্নাটা করা হয় না, আর পিঁয়াজ টিয়াজ না দিলে তো ভালো লাগে না, বুঝেছো। সেই জন্যে তো এবার জল দিয়ে দেবো, তো এই কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিই, রান্নাটা হয়ে গেলে আজকে গরম গরম খাওয়া হয়ে যাবে। এক তরকারি ভাত তো নিরামিষ, তো একটু গরম গরম না খেলে ভালো লাগবে না, দেখবে নিরামিষ তরকারি একটু গরম গরম খেলে কিন্তু স্বাদ বেশি লাগে। বর এসেছে কাজ থেকে, ওই যে বর বাইরে বসে আছে খালি গায়ে, তোমাদেরই দেখাচ্ছি। একজন দিদিভাই বলেছে খালি গায়ে দেখাতে নেই, কিছু করার নেই, কাজ থেকে এসে জামা প্যান্ট খুলেছে, তো দেখাচ্ছে। আর এই যে ছেলে জল দিচ্ছে, আসল কথা বর রাজমিস্ত্রি কাজ করে, তো তো মনে হচ্ছে বাইরের কোনো কাজ করেছে, ড্রেন ফেনের কাজ করেছে, যেন সে ঘরে ঢোকে না, ওখানে বাইরে বাইরে জল খেয়ে, ও জল না খেলে চান করতে যেতে পারে না, ওই জন্য ছেলে জল দিয়ে দিল। আর এই যে বর ওখানে যাবে এখন চান করতে, সব এখানে রেখেছে, সব ধোবে আর কি, গঙ্গা জল ছিটাবে, তাই তো। তার সাথে আমার তরকারি একদম ফুটে রেডি হয়ে গেছে, ফুটছে আর কি, বর আস্তে আস্তে গরম গরম ভাত আর সোয়াবিনের তরকারি আর হচ্ছে আলু সেদ্ধ। কড়াই ভরে তরকারিটা করেছি, তো এমন করেছি যে কড়াইয়ের যে এই দুটো ফুটো আছে এখানে, দেখো এ দেখো, ওই ফুটো দিয়ে ছিটকে ছিটকে পড়ছে, আর এখানে দেখো দুটো সোয়াবিন উছলে পড়েই গেছে, ছিকচিক করে আওয়াজ হচ্ছে, পাচ্ছ তোমরা, ওই ফুটোটা দিয়ে পড়ছে, বুঝেছো। কেন একটা হ্যান্ডেলওয়ালা কড়াই ছিল, এই যে এরকম ছিল জানো দুটো, ওখানে ওই দুটো বেরিয়ে গেছিলো বলে সেজন্য হ্যান্ডেল খুলে দেওয়া হয়েছে। আর বড় চান করে আসুক, তারপরে ভাত খাবো একসাথে। এই যে ভাত জোড়া দিতে বসে পড়েছি, বরের চান প্রায় হয়ে গেছে, আর আজকে ভাতটা গরম গরম, বললাম না গরম গরম খাবে। আর ছেলে বলছে মা কী কী আমার লাগবে তুমি কিনে দেবে না? বললাম অবশ্যই কিনে দেবো, আজকেই যাবো, ধনতেরাসে কিছু তো কিনতেই হতো, আজকেই কিনে দেবো। তার সাথে আমার একটা ঝ্যাটা আনতে হবে জানো তো, কিন্তু আজকে ঝ্যাটা কিনবো না, আজকে মঙ্গলবার তো, আজকে ঝ্যাটা কিনবো না, অনেকেই কিনবে কিন্তু আমি কিনবো না আজকে, আর শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার এগুলো আমরা ঝ্যাটা কিনি না, বুঝেছো, ধনতেরাস হোক আর যাই হোক আমি কিনবো না। তো ভাতটা জোড়া দিচ্ছে, আর আলু সেদ্ধ দিচ্ছে, তো ভাতটা একটু নরম নরম, এই দেখবে সেদ্ধ বেশি দিলে না ভাতটা একটু নরমই হয়ে যায়, তো নরম
নরম নরম হচ্ছে কোনো ব্যাপার না, গরম গরম খাবে তো অতটা বোঝা যাবে না জানো। আর কি বলতো, যদি কখনো আগের বছর ইনকাম করতে পারি, অবশ্যই ইচ্ছা আছে কিছু মানে অসহায় মানুষদের জন্য কিছু কিনবো এই ধনতেরাসেই বা পুজোতে। ইচ্ছা আছে পুজোতে, তাদের জামা প্যান্ট অনেকেই আছে এরকম আমাদের মতন, তা আমার খুব ইচ্ছা করে জানো তো যে তাদের জন্য কিছু করতে, কিন্তু করে উঠতে পারি না। তো আজকে অনেক দামি জিনিস আমরা আমাদের জন্য কিনবো, সেটা তো অবশ্যই তোমরা দেখতেই পাবে। তো সে দামি জিনিসটা কি সেটা তো শেয়ার করবো তোমাদের, তোমরা আমার পরিবারের লোক, সুখ দুঃখ ভালো মন্দ, দুঃখটা যখন শেয়ার করি ভালোটাও শেয়ার তো অবশ্য করবো। এই বাটিতে আচারের মশলা আছে, ওটা দিয়ে হচ্ছে আচারটা ই করবো মানে আলু মাখবো আর কি। আর এই দুটো বাটিতে দুজনের জন্য সোয়াবিন আলু বার করে নিয়েছি, তো সোয়াবিনটা অল্প রেখে দিলাম কেন আর একদিন হয়ে যাবে, আর এই সোয়াবিনটা এখন দিয়ে দেবো। এখন মানে কি বলো তো, ভাতের সাথে সোয়াবিনটা আলুটা খুব একটা বড় পছন্দ করে না, আর রাতে আলু দিয়ে রুটি দিয়ে মানে যেটা থাকবে সেটা দিয়ে খাওয়া যাবে। আর একটু ঝোলঝোল করেছি, তার কারণ এক তরকারি বুঝতেই পারছো আলু সেদ্ধটাও শুকনো, ছেলে বলছে মা আমাকে খাইয়ে দেবে সেই নিয়ে কথা হচ্ছে। ওর শরীরটা একদমই ভালো লাগছে না কেন বুঝতে পারছি না, পুজো আসলেই ওর কিছু না কিছু হয়। আজকে ছেলের শরীরটা খারাপ, তোমাদের আমি বলেছিলাম এই যে ছেলেকে ওই জন্য পড়বে না, ভাতটা পড়বে না, মেখে খাওয়াচ্ছি তো। ছেলে বললো মা ভাত খাইয়ে দেবে, তাই জন্য আজকে তো কিছু রান্না করিনি, আমি সময় পাইনি রেশন কার্ডটার জন্য, আরো অনেক দেরি করে বাড়ি এসেছি প্রায় 12টা, তারপর শর্টকাট করতে গিয়ে প্রায় 2টো বেজে গেছে, 2টোর পরে রান্না বসেছি, কি করব, সোয়াবিন আলুর তরকারি আর আলু মাখা আলু চোখা করেছি। আর এমনি সত্যি কথা বলতে হাতটাও একটু টানাটানি আছে বুঝেছো তো, ছেলের মায়না অনেক কিছু খরচা আছে, কয়েকটা জিনিস কেনার আছে, কেনা বলতে গেলে ছেলেদের প্যান্ট কেনার আছে, ছেলে বর দুজনের একসাথে প্যান্ট কেনার আছে। আর বড় ওই যে ভেবো না যে বর খেতে বসেনি, ওই যে বর খেতে বসেছে, বড় খেতে বসে গেছে, বর বলো ঠিক আছে থাক এই আজকের বড়া করতে হবে না, তেল ফেলগুলো একটু বারণ তো মানে তেল নেই আর কি, সপ্তাহ পেলে আবার তেল আসবে, আজকে তো শনিবার, সোমবার দিন সপ্তাহ পেলে তখন আবার আসবে বুঝেছো। সেই জন্যে ওই এই আজকে এই হচ্ছে রান্না করেছি আজকে, কিছু আর করিনি। তো আমার তো হয়ে যাবে, ছেলেরও হয়ে যাবে, ছেলেকে খাই দিলে ছেলের হয়ে যায়, রাতে রুটি খাবে। শনিবার, আরে শনিবারই তো, মঙ্গলবার, ও আচ্ছা মঙ্গলবার, সরি 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 সরি। হ্যাঁ মুদিখানা জিনিস এখনো আনা হয়নি আসল কথা, আমার মাথাটা কাজ করছে না ওই জন্যই বারণ হয়ে গেছে সব বুঝেছো, আর আমি শুধু ভাবছি যে শনিবার বুঝেছো। দেখো পুরো মাথাটা পুরো হ্যাং হয়ে গেছে, মাথাটা চলছে না আর কি, এত চিন্তা ভাবনা তো আমাদের ওই জন্যে। তো চলো সতে থাকো, পরে আসছি। এক সময় ছোটবেলায় হচ্ছে যখন ছোট ছিলাম, মালেগার দিনে লোকে এরকম করে থালা বাসন নিয়ে পুকুর পাড়ে যেত মাছ দিয়ে, এখন সেই সব দিন কোথায় চলে গেছে। তখন আগেকার দিনের কথাই ছিল আলাদা, আগেকার দিন ছিল যে কত হয়তো খাওয়া পড়ার অভাব ছিল, কিন্তু এই বন্ধুদের সাথে বন্ধুত্ব, একসাথে মাঠে খেলা, গল্প করা, স্কুলে সব একটা বন্ধু না গেলে খোঁজ নেওয়া, দল বেঁধে বন্ধুরা স্কুলে যাওয়া, এইসব পায়ে হেঁটে, এইসব দিনগুলো এখনকার দিনে আর নেই। এখন সব সাইকেল স্কুটি বাইক মারা, তখনকার দিনে মাদের এত সময় ছিল না, অনেক অনেক ভাই বোন ছিলাম আমরা, সব আমার বলে না আরও সবাই তো দেখেছি, এখনকার দিনে সবার একটা করে, যেমন আমি আমার ছেলেকে দিয়ে আসা নিয়ে আসা সব করি। তো বন্ধুদের সাথে সেই ফুলে যে গল্প করা সেই দিনগুলো কিন্তু আর আসে না, তাই না? এ বাসনগুলো ধুয়ে চলে এসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, মুখ হাত পা ধোয়া হয়ে গেছে, এবার হচ্ছে শোয়ার পালা। কটা দেখো অন্ধকার হয়ে গেছে, কটা বাজে জানো? 5টা বাজে, 5টা নাগাদ শুতে যাবো, আর কটার সময় উঠবো বলো তো। চলো কি আর করা যাবে, শুয়ে তো পড়ি। সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। চা খাওয়া হয়নি এখনো জানো তো, চা খাওয়া বাকি আছে। আমি আর বরমশাই যাচ্ছি ধনতেরাসের কেনাকাটি করতে, তো নাইটি পরে যাচ্ছি, বুঝতেই পারছো কি কেনাকাটি করব ঘরের কাছ থেকে। তো চলো চলো কিনে নিয়ে এসে তোমার তোমাদের দেখায়। আর ছেলে ওই যে পড়তে বসবে, ছেলের শরীরটা সকাল থেকে ঝিমঝিম করছে জানি না কেন, আর আমাদের এই লাইটটা ভুসভুস করে জ্বলছে আর নিনছে। তো নাইটি পরে কেনাকাটি করতে যাচ্ছি, হেভি অনেক দামি জিনিস কেনাকাটি করে আনবো। চলো এই দোকানে এসেছি, দোকানে কিনতে এসে তো দোকানদার দাদা বলছে যে কি তুমি সবসময় এই গেঞ্জি স্যান্ডো গেঞ্জি নয় এগুলোই কিনতে আসো, বা নাইটি বা ছাপা শাড়ি, তুমি ভালো কিছু কেন কেন না, ভালো কিছু কবে কিনবে? বলছি ওই যে মানে ওই জন্য আমার বর হাসছে, বলে আমি বললাম ভালো কিছু তবে কিনবো যদি আমি ইনকাম করতে পারি। এই ছেলেটাকে পড়াচ্ছি আমাদের যে কীভাবে দিন কাটছে, কেউ সামনে থেকে না দেখলে বিশ্বাস করবে না। বলছে হ্যাঁ সায়েন্স পড়া তো অনেক খরচা, তো বললাম ওখানে একটা ভালো দাদা ভাই আছে সেই কথা, বললো তারপরেও তো তোমার অনেক নিজস্ব খরচা, বললাম হ্যাঁ সে তো আছে। আর এই দেখো ছেলে দেখছে ছেলের কোনটা বরের
কোনটা? তো ছেলে বলছে মা সোনার লোকে সবাই সোনা কেনে, আমরা সোনা থেকেও দামি জিনিস কিনেছি, এটা আমাদের দরকার বলো। এটা দরকারের আমাদের দরকারও মিটলো আর ধনতেরাসে কেনাকাটিও হলো। বললাম হ্যাঁ সে তো ঠিকই, তো ওই জন্য দুজনের জন্য দুটো কেনা হয়ে গেল। তো কেমন আমাদের ধনতেরাসের কেনাকাটিটা হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, যে ভালো হয়েছে না খারাপ। তো দরকারি জিনিস কিনে নিয়ে চলে আসলাম, তো চলো তোমরা সতে থাকো, পরে আসি। হচ্ছে আমাদের ধনতেরাসের চারখানা এসেছে, দুটো ছেলের দুটো বরের। এই যে আমার বড় ছেলে এসেই যাচ্ছে আমি বলছি তো, এটা হচ্ছে আমাদের ধনতেরাসের কেনাকাটা। আমার বড় পাশে বসে কেউ দেখায় বলো, দেখো আমরা দেখাচ্ছি, আমরা হচ্ছে বড় ইউটিউবার, অনেক ইনকাম করছি, দামি একটা জিনিস কিনেছি, তাহলে দেখাবো না বলো তো? এত দামি জিনিস তোমাদের না দেখিয়ে পারে? আমার ছেলে বলছে সবার থেকে বেশি মূল্য, সোনার থেকে বেশি মূল্য, যাই হোক আমার সব থেকে বেশি বলে ফেলেছি। তাই হচ্ছে ব্যাপার, আমাদের এখনো চা খাইনি, চা খাবো লাইভে বসবো। হ্যাঁ মাথা নেড়ে আগে না বলে দিচ্ছি, এই প্যাকেটটা রাখো, সেটা রেশন কার্ড রাখবো, নতুন আছে, তবে প্যাকেটটা খুব একটা ভালো না, ওই প্যাকেট গুলো তো ফেটে যাচ্ছে, ওই যে দেখিয়ে দিল, বললো না দাদা দেখালো না, বলে প্যাকেট গুলো এরকম। চলো চা ফা খাই লাইভে বসি, পরে আসবো আবার। ও কি গো মুদিখানা জিনিস, ওই যে মুড়ি চানাচুর আনতে হবে তো, কাল তো খাওয়া যাবে না, আগে গো গিয়ে ওটা নিয়ে চলে আসবে, চলো সাথে থাকো। আমি হচ্ছে এখন তাড়াতাড়ি শুয়ে পড়ছি, জানো তোমাদের সাথে আর কথা বলা হয়নি, বর এনেছিল আজকে মুদিখানা কিছু জিনিস তোমাদের সাথে দেখাবো, তো লাইভটা করতে করতে লাইভটা কেটেও দিয়েছিলাম। আমার এই দুপাশের কুখিতে প্রচণ্ড যন্ত্রণা করছে বুঝছো, যন্ত্রণাতে আমার কিছু ভালো লাগছে না। ছেলে ওই জন্য আগেই মশারিটা খাটিয়ে দিয়েছে, হ্যাঁ ছেলে বর খেয়ে একটু বসে, বসে তারপরে সাইকেল ফাইকেল তোলে, আমি বললাম আগে মশারি খাটিয়ে দাও, তুমি মশারির ভিতরে ঢুকে বসো। আর এই গেঞ্জিটা বরের কাজের গেঞ্জি, এগুলো মেলা হয়েছে, পাখার হাওয়াতে শুকাবে, তাহলে কাল সকালে পরে আবার কাজে যেতে পারবে। তো বরের কবে থেকে ভাবি এটা গেঞ্জি কিনে দেবো, তো কিনে আরও হচ্ছে না। আজকে ধনতেরাসে আমাদের হচ্ছে মার্কেটিং বা কেনা হয়েছে, শুধু হচ্ছে কি ছেলে আর বরের জাঙিয়া। এ হচ্ছে আমাদের ইউটিউব থেকে আজ যে দোকানে কিনতে গেছি, সে দাদা বলছে যে শুধু এই কম দামের জিনিস কিনতে আসো, বেশি দামের জিনিস তো কখনো আসো না। হচ্ছে যে যবে আমি পারবো, পেমেন্ট পাবো সোশ্যাল মিডিয়া থেকে, তবে আমি তোমার হচ্ছে এই বেশি দামের জিনিস কিনবো। তুমি ভগবানের কাছে প্রার্থনা করো যেন সামনের বছর যেন তোমার দোকান থেকে কেনাকাটি করতে পারি, পুজোর কেনাকাটি। বলো পুজোতেও কিছু কিনলে না, হচ্ছে আমার জন্য তো কিছু কিনিই নিতে নেবো কি বলো। তো এই হচ্ছে ব্যাপার, যে ভগবান যেন দিন তুলে তাকায়, এটুকুনি প্রার্থনা করবো। আজকে ধনতেরাস, আজকে মা লক্ষ্মীর দিন, মা লক্ষ্মীর কাছে বলো মা যেন এতটুকুনি সামর্থ্য দিও, যেন সবার জন্য আমি করতে পারি, সবার পাশে দাঁড়াতে পারি। তো ইউটিউব পেমেন্ট বা ফেসবুকের পেমেন্ট পেয়ে তো লোকের অনেক, কত কেউ গাড়ি বাড়ি হ্যান ত্যান সোনা দানা সব কিছু করছে, আমার তো পেমেন্ট পাইনি, পেমেন্ট পেলে তো মনে ভাবতাম, পেমেন্ট যদি পেতাম, পেমেন্ট দিয়ে কি আমরা গাড়ি কিনেছি বাড়ি করেছি, না যেদিন করবো সেদিন তো অবশ্যই শেয়ার করবো। আজকে যেটুকু কিনেছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো চলো সবাইকে টাটা বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো সুস্থ থেকো, আমি শুচ্ছি আসবো পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো সবাই টাটা।